সাবস্ক্রাইব নাও এন্ড হিট দ্য বেল আইকন আর পেয়ে যাও স্টার থেকে সুপারস্টার সিনেমা থেকে সিরিজের এক্সক্লুসিভ আপডেট। নুসরত জাহান এবং নিখিল জৈনের সম্পর্কে তিক্ততা নিয়ে বিনোদন মহল যখন সরগরম, সেখানে আরও একজন টলিউডের জনপ্রিয় অভিনেত্রী শ্রাবন্তী চট্টোপাধ্যায় এবং রোশন সিং এর সম্পর্কে চিড় ধরার খবরও কিন্তু এখন সংবাদের শিরোনামে। যদিও তাদের ব্যক্তিগত জীবন নিয়ে না শ্রাবন্তী না রোশন কেউই কোনো রকমই মন্তব্য করতে স্বচ্ছন্দ্য বোধ করছেন না, তাদের নীরবতায় খানিক ক্ষোভ অনুতাপ প্রকাশ পাচ্ছে যদিও সোশ্যাল মিডিয়ায়। একে অপরকে তোপ দেগেই নিজেদের প্রোফাইলে নানা পোস্ট করে চলেছেন বলেই দাবি নেটিজেনদের। তবে শ্রাবন্তী চট্টোপাধ্যায় মানেই কিন্তু এক ঝাঁক রোদ্দুর, আর সেই জন্যই নিজের তরফ থেকে সেই ধরনের পোস্ট করায় নিজেকে আপাতত বিরত রাখছেন তিনি। আর তাই ব্যক্তিগত জীবনের এক ভিন্ন ছবি তুলে ধরলেন তিনি সোশ্যাল মিডিয়াতে। সম্প্রতি এক অনুষ্ঠানের জন্য দীঘায় রয়েছেন অভিনেত্রী, সেখানে গিয়ে তিনি তার ক্রু মেম্বারদের সাথে নানান ছবি এবং ভিডিও শেয়ার করেছেন। তবে এটা প্রথমবার নয়, এর আগেও তিনি দীঘাতে গিয়েছেন, তবে এতটা আনন্দ আগে তিনি পেয়েছেন কিনা সেই নিয়ে কিন্তু যথেষ্ট সন্দেহ রয়েছে। কারণ শ্রাবন্তীর পোস্ট করা প্রত্যেকটি ছবি এবং ভিডিও থেকে তার চোখে মুখে মহা আনন্দের ছাপ ধরা পড়েছে। যে অনুষ্ঠানের জন্য শ্রাবন্তী এখন দীঘাতে, সেখানে মঞ্চে গ্ল্যাম লুকে তিনি ধরা দিয়েছিলেন এবং সেই গ্ল্যাম লুকেই তিনি পৌঁছে গিয়েছিলেন রাতের বেলায় সমুদ্র সৈকতেও। মঞ্চে যেখানে শ্রাবন্তী কালো রঙের শিমারি পোশাকে দেখা দিয়েছিলেন, সেখানে পোশাক বদলে সমুদ্র সৈকতে তিনি ধরা দিয়েছেন। জীবন থেমে থাকার নয়, আর সেই জীবন থেকেই যতটুকু সম্ভব ততটুকুই সুখকে আঁকড়ে ধরে বাঁচতে হয়, সেটাই শেখান শ্রাবন্তী চট্টোপাধ্যায় তার প্রত্যেকটি পোস্টের মাধ্যমে। এই টলিউডের সব লেটেস্ট আপডেট, গসিপ এবং এন্টারটেইনমেন্ট পেতে সাবস্ক্রাইব করুন সিটি সিনেমা, আর ফলো করুন সিটি সিনেমার ইনস্টাগ্রাম, টুইটার, ফেসবুক এবং শেয়ার চ্যাট পেজ।